দেখুন, প্রথমত আমার একটা জানার ছিল যে কোন সময়ে তাপস রায় পড়াশোনা করেছে, কোন সময়টা, সেটা একটা ব্যাপার আছে। সেটা যদি বামফ্রন্ট আসার আগের সময় হয় তাহলে উনি যা বলছেন একদম ঠিক আছে, কিন্তু বামফ্রন্ট আসার পর এই দেশে মানে যে সময়টা পুরো সময়টা জুড়ে আমি তো চাকরি করছি, আমি 75 থেকে 2010 সাল পর্যন্ত চাকরি করেছি, কাজে বামফ্রন্টটা একেবারে সম্মুখ থেকে আমার দেখা আছে। কাজে সেই সময়ে সেই যে 34 বছর তখনও কেউ বাড়ি ফিরতে পারত না, হ্যাঁ, তখনও কোনো প্রিন্সিপালের ক্ষমতা, প্রিন্সিপাল কেন, কারো কোনো ক্ষমতা ছিল না যে ছাত্র ইউনিয়নের তরফে যেন যারা ছিলেন তাদের উপরে কথা বলা, কিছু অন্যরকম বলা, কিংবা এটা কোনোদিন দেখিনি। এখন সেই যে অদ্ভুত ধরনের একটা রেওয়াজ তৈরি হয়েছিল বামেদের আমলে, সেটা একটা কি হয়, এইসব জিনিসগুলো এক্সটেন্ডেড হয়ে যায়, এগুলো চেঞ্জ হয় না। যে তরফে যারা ছিলেন আর কি তাদেরই তো ভেঙে অন্যরা এসছেন, তাদেরই মানে পরাজিত করে অন্যরা যারা এসছেন আর কি তাদেরও এই এই ব্যাপারটা চেঞ্জ হয় না, সেটা অসত্য বলেননি। কিন্তু এটাও আবার ঠিক যে ব্যক্তিগত জায়গায় কিন্তু অনেক ছাত্র নেতারাই আছেন, যেমন আমি একটা কলেজের প্রেসিডেন্ট, সেখানে একটা ছাত্র নেতা আছে গুরুদাস কলেজে, সে কিন্তু এইরকম কখনোই তাকে কিন্তু অনেক কিছুই বলতে পারি যেটা অন্যদের বলা যায় না হয়তো। হ্যাঁ, অন্যান্য জায়গায় ইউনিভার্সিটির যা খবর শুনি, রবীন্দ্রভারতীর খবর শুনি, এটা সেটা, কিন্তু মানে সেখানে তাদের বলা যায় না সত্যি কথা, তারা অন্যরকম ধরনের আন্দোলন করে বিভিন্ন রকমের আর কি। কিন্তু এটা বোধ হয় এ নয় যে এখন ব্যক্তিগত জায়গায় কিছু কিছু সেক্রেটারি আছেন যথেষ্টই ভালো। অনেক ধন্যবাদ।